পরিবার ১৯৫৮ সালে নভেরা আহমেদের করা একটি শিল্পকর্ম। বিলেত থেকে ভাস্কর্য শিল্পের উপর উচ্চশিক্ষা শেষ করে মেধাবী এই শিল্পী দেশে এসে সৃষ্টি করেন এমনই অসাধারণ কিছু শিল্পকর্ম। হামিদুর রহমানের সঙ্গে মিলেমিশে নকশা করেন শহীদ মিনারের। ইনারগে শিরোনামে তার একক প্রদর্শনী আলোড়ন সৃষ্টি করে গোটা পাকিস্তানে। হয়তো কোথাও স্বীকৃতি মিলেনি, তাই তো অভিমানে পাড়ি জমিয়েছেন প্রবাসে। গ্রহণ করেননি একুশে পদক, কিন্তু ভাস্কর্য শিল্পে তার যে অবদান তা তো অনস্বীকার্য। দেশের প্রতি ভালোবাসার কারণেই উনি ইংল্যান্ড থেকে ফিরে এসেছিলেন, এবং ওনার কাজে দেশের প্রতি যে ওনার একটা কি বলবো ভালোবাসা এবং যে উনি কিছু করতে চেয়েছিলেন সেটা বোঝা যায়। কারণ উনি কাজের জন্য যেই আঙ্গিকটা বেছে নিয়েছিলেন সেটা হলো আমাদের দেশীয় যে পুতুল, সেটা একটা বড় তার কাজে। কিন্তু সেই দেশীয় পুতুলের আঙ্গিকটাকে নিয়ে তিনি অনেক রকমের গবেষণা এবং চর্চা করেছিলেন। তা ধ্যানডিমোর একটি শিল্পরীতির জনক, সেই শিল্পরীতিটাকে ধারণ করেছেন নভেরা, এবং সেই বাংলাদেশের মতো দেশে এসে পঞ্চাশ দশকে ষাট দশকে এসে কাজ করা, যখন মেয়েরা ঘরের থেকে বেরিয়েতে একটু কষ্ট ছিল, সেইখানে এসে সে ভাস্কর্য করা, মূর্তি গড়া, কত বড় একটা কাজ উনি এই সময় করেছেন। কিন্তু এত আদরের যে শিল্পকর্ম তার অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত। অবশিষ্টগুলো ঠাঁই হয়েছে জাতীয় জাদুঘরে ও জাদুঘর প্রাঙ্গণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে। আর অযত্নে অবহেলায় এগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, তাই জরুরি ভিত্তিতে অমূল্য এই শিল্পকর্মগুলো সংস্কারের মাধ্যমে সংরক্ষণের দাবি জানালেন ভাস্কর্য শিল্পীরা। সবথেকে ভালো যে স্কাল্পচারগুলো আছে, আমি মনে করি এটাকে আরও দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার জন্য এটাকে ব্রোঞ্জে রূপান্তর করা উচিত। আরও দুঃখ লাগছে ভাস্কর্যগুলো প্রতিটা চটলা উঠে গেছে, রং নষ্ট হয়েছে, ফেটে গেছে, বেসগুলো ভাঙা। এগুলো কিন্তু রিপেয়ার করতে ৫০০ টাকা লাগে না, কিছু হোয়াইট সিমেন্ট কিছু রং হলে হয়ে যায়। সো জাদুঘর কর্তৃপক্ষ কেন এইভাবে ভাঙা অবস্থায় রং চটা জলা অবস্থায় চটলা উঠে গেছে কেন এইভাবে ভাস্কর্যগুলো রেখে দিয়েছেন, এটাই আমার আশ্চর্য লাগছে। নভেরা সাজতেন রাধার সাজে, সেই রাধাচূড়ার নিচে অযত্নে অবহেলায় থাকা তার সন্তান সুলভ শিল্পকর্ম অনেকটাই কি মলিন মনে হচ্ছে না, প্রশ্ন সংশ্লিষ্টদের কাছে। ইসাহাক নয়ন, এটিএন নিউজ, ঢাকা।